দীর্ঘদিন ইউনিয়নে থাকা বাড্ডা, ভাটারা, সাতারকুল, বেড়াইদ এখন ঢাকা উত্তর সিটির অংশ। রামপুরা সেতু থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত প্রধান সড়কের পূর্ব পার্শ্বের এই বিশাল এলাকায় মেয়রের পাশাপাশি ভোট হবে কাউন্সিলর পদে। এরই মধ্যে নাগরিকদের প্রত্যাশা, প্রার্থীদের প্রতিশ্রুতিতে সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। মেয়র ও নতুন ওয়ার্ডগুলোর কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে তৈরি ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বে থাকছে এই সাত ওয়ার্ডের কথা জানাচ্ছেন খান আলামিন, ছবি তুলেছেন নাজমুল হোসেন। বালু নদী ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের সীমারেখা টেনে দিয়েছে এপারে বেড়াইদ, ওপারে রূপগঞ্জ। বেড়াইদ থেকে নতুন বাজার আমেরিকান দূতাবাসের দূরত্ব 5 কিলোমিটারের মতো। সেতু নেই তাই রূপগঞ্জের সঙ্গে যোগাযোগ সচল রেখেছে 5 টাকা ভাড়ার বৈঠাবাহী নৌকা। বাড্ডা থেকে বিশ্বরোড পর্যন্ত সড়কের পূর্ব পাশের অনেকটা জুড়েই শহরের বিস্তৃতি। এই এলাকাগুলোতে সিটি নির্বাচনের তোড়জোড় বেশি। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে দেয়াল, কাউন্সিলর প্রার্থীরাও বেশ সজাগ, প্রতিশ্রুতির ফুলঝুড়ি সাজিয়েছেন। এখন আমি যেভাবে জনগণের সেবা করে আসছি, আজকে প্রায় 15 বছর যাবৎ এই এলাকা ভিত্তিক এই কাজ করে যাব এবং জনগণের সেবা করে যাব, এটাই আমার ইচ্ছা। 40 নম্বর ওয়ার্ড থেকে ইয়াবা নির্মূল করার ধীর প্রতীক্ষা আমার আছে। অন্ধকার থাকাতে অনেক সময় চিন্তায় রাহাজানি সন্ত্রাসী কার্যক্রম হয়ে থাকে। ফুটপাথের লাইট থাকে, লাইটগুলো দিব এবং ফুটপাথগুলো সুন্দরভাবে করব। শহর মাড়িয়ে গ্রামের পথে এগুলে আধুনিক সিটির হাতছানি মেলে সড়কের দুপাশ থেকে বিস্তৃত বালুভূমিতে নানা আবাসন কোম্পানির বিজ্ঞাপন। ঢাকা যে এদিকেই বাড়ছে তা আঁচ করা যায়। শেষ প্রান্তে বালু নদী, পশ্চিম পারে বেড়াইদ। এখনো যেখানে ধানের চারা রোপণ হয়, ফসল হয়, গোয়াল ভরা গরুর দেখা মেলে। গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধ মোসাদ্দেক হোসেন কল্পনাও করেননি এই অজপাড়াগা সিটি কর্পোরেশন হবে। জীবনে কল্পনা করিনি যে এটা সিটি কর্পোরেশন হবে। সিটি কর্পোরেশন সরকার কইরা লাইছে, এটা তো আর কিছু আমাকে করার নেই। সিটি কর্পোরেশন তাদের খরচ বাড়াবে, কারণ অনেক বিষয়ের উপর কর দিতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ে বেশি। তাই নাগরিকদের দাবি, সুযোগ সুবিধাও যেন নিশ্চিত করা হয় সিটির মতো। খাজনার দাম বেশি, বাড়ির দাম যে যার মিজে আছে 50, উজার মিজে 1 লাখ। আমরা তো চাই ওই আমরা ঢাকার মতো ঢাকা ঢাকাই থাক, ঢাকার মতনই হোক। আমাদের রাস্তার এই সমস্যা আর গ্যাসের এই বেশি অনেকেই সমস্যা। আমরা যাতে এই বাসা থেকে বের হয়ে অন্তত পক্ষে ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে রাস্তাঘাট দিয়ে ব্যবহার করে যেতে পারি। আজকের গ্রাম আগামী দিনের আধুনিক সিটি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ পর্যন্ত ভবিষ্যৎ ঢাকা যেভাবে বাড়ছে তা মাথায় রেখে ঢাকার পূর্বের বড় একটা অংশকে উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়েছে। সামনে ভোট, নাগরিকদের প্রত্যাশা পরিকল্পিতভাবে যেন গড়ে তোলা হয় নতুন এই সিটিকে।